হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাবেন, মূসা নবী একবার তুর পাহাড়ে যাচ্ছে প্রভুর সাথে কথা বলবেন, এমন সময় জঙ্গলাত থেকে বাহির হয়ে একটা হরিণী ডাকতেছে রাস্তায় গিয়ে, মানুষের মতো কথা বলে। ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, একটু দাঁড়ান, আমার মনের দুইটা কথা আছে, আপনি তুর পাহাড়ে যাবেন, আমার কথাগুলো একটু নিয়ে যান। মূসা নবী বলেন, কি আশ্চর্যের কথা, হরিণ আমাকে ডাকতেছে মানুষের মতো, তাই তো আশ্চর্য। মূসা নবী দাঁড়াইলেন, আচ্ছা আপনাদের এই গ্রামের কোনো একজন মাতবর যিনি বিচার আচার করেন, এরকম একজন বিচারক যদি রাস্তাতে হাইটা যা, একটা গরু যদি ডাকতে থাকে, চাচা জীবন ভরতে বহু বিচার মানুষের করলেন, এবার আমার একটা বিচার একটু শুনা যান। বিচারক আর সাহায্য হবে না, কই কি রে গরু কথা কয়, কি রে বাবা তোমার কি বিচার কও। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হরিণ তোমার কি কথা, এইভাবে তো কোনো হরিণ কোনোদিন কথা বলে না, কি কথা বলো। হুজুর আমার একটা দুঃখ। কি দুঃখ? আমরা হরিণ জাতি মাঠে ঘাস খাই, পাতালতা খাই, কিন্তু বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টির অভাব আছে না আমাদের দেশে, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, গাছে পাতা নাই, মাঠে ঘাস নাই, আমরা হরিণ জাতির বড় অশান্তি, বড় দুর্যোগের মধ্যে আছি, খানা পিনা অবস্থা ভালো না, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টের মধ্যে আছি। আপনি একটু তুর পাহাড়ে গেলে হরিণকে জিজ্ঞেস, হরিণ বলতেছেন আমার আল্লাহকে জিজ্ঞেস করেন তো বৃষ্টিটা কবে হবে। মূসা নবী কয়, তুমি এভাবে কথা বলতেছো, তোমার কথাটা আগে জিগাবো, সব কথার আগে তোমার কথা। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, তুর পাহাড়ে গিয়ে ডাকলেন, প্রভু গো হরিণের কথাটা আগে শুনেন, কি কথা রে মূসা। হরিণ বলল, বৃষ্টি হয় না বহুদিন যাবত, এখন বৃষ্টিটা কবে হবে আপনি একটু বলে দিতেন। আমার আল্লাহ কয়, হরিণকে বলে দিস বৃষ্টি হবে 500 বছর পরে। মূসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো একটু কথা কইলেন, হরিণের বৃষ্টি দরকার এখন, আর আপনি বলেন 500 বছর পরে। মূসা নবী এই প্রশ্ন রাখলেন, আমার আল্লাহ বলেন, ও মূসা শোনো, বৃষ্টি কি তোমার দরকার না হরিণের দরকার? বৃষ্টি তো হরিণের দরকার, তাহলে হরিণের কাছে বলে দিও, তুমি কথা বাড়াইও না। যাই হোক, হরিণ অপেক্ষায় মূসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবী মূসা জিজ্ঞেস করছিলেন বৃষ্টি কবে হবে, মূসা নবী বলেন, হ্যাঁ জিজ্ঞেস করছি তো, আল্লাহ কি বলছে, কোনো কথা কি বলছে, বলছে তো কি বলছে, কর শুই না লাভ নাই, কোন কি আল্লাহ বলছে আমি শুনবো না, কি লাভ হবে, বৃষ্টি হবে বলছে আল্লাহ কিন্তু সময় হলো 500 বছর পরে। আচ্ছা আপনাদের এলাকার এমপি সাহেবের কাছে রাস্তার জন্য কাজের আবদার করছেন, এমপি যদি কয় আপনাদের রাস্তা হবে 500 বছর পরে, তাইলে আগামীতে কি তাকে আর ভোট দেবেন? রাগারাগি করবেন, এই এমপির দরকার নাই, দূর হয়ে যাবেন। হরিণ বলছে 500 বছর পরে বৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ বলছে তো, কি আশ্চর্য খুশির কথা, আমি একটা পশু, আমার কথাই যে আমার আল্লাহ সীমানা দিলেন বৃষ্টি 500 বছর পরে হবে, আমি কি খুশির কথা, আমার কথাই যে আল্লাহ জবাব দিলেন, না দিলে আমি কি করতাম। এই জন্য 500 বছর পরের খবর পায়াও হরিণ খুশিতে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। মূসা নবী বলেন, এই শব্দের পর হরিণ হরিণ দেশে যায়। আমি মূসা, আমি আমার ঘরের দিকে রওনা করলাম, ঘরে যাইয়া পৌঁছতে পারি নাই, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা নবী বলেন, প্রভু গো তুমি না বলেছো বৃষ্টি 500 বছর পরে হবে, আজকে বৃষ্টি শুরু হয়ে গেল, কালকে সকালে যদি জঙ্গলার হরিণী আমাকে দেখে আমাকে ছাড়বে না, বেশ যদি করবি, এ কি বলেছো, এ কি তুমি করেছো। আমার আল্লাহ বলেন, মূসা রে যা বলেছি তাই করেছি, রে মূসা একটা জঙ্গলার হরিণ পশু হইয়া বৃষ্টি চাইলো, সীমানা দিলাম 500 বছর পরে, তারপরেও জঙ্গলার হরিণ আমার প্রতি নারাজ হলো না, দুঃখ নিল না, কষ্ট নিল না, খুশি হয়ে আমার শুকর আদায় করেছে রে মূসা, 500 বছর পরে বৃষ্টি পাইয়া যদি একটা জঙ্গলার হরিণ আমার প্রতি খুশি হইয়া শুকর আদায় করতে পারে, আমি কি 500 বছর পরের বৃষ্টি 500 বছর আগে আনতে পারি না।
বিরক্ত হলো না, পার্শ্বসর্পের বৃষ্টিতে খুশি হইয়া তাই শুকর আদায় করে, আমি আল্লাহ কথা দিছি আমার নিয়ামত পাই আমার শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়াইয়া দেই, তাই পাঁচশো বছর আগেরটা পাঁচশো বছর পরেরটা পাঁচশো বছর আগে আইনা দিয়া দিছি। মুসা নবীর আমলের হরিণ যদি একটা আলহামদুলিল্লাহ দিয়ে পাঁচশো বছর পরের বৃষ্টি পাঁচশো বছর আগে আনতে পারে, বলুন হরিণের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে?